বেশি মোটা দিন না বাজারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ফ্রম এজে ব্লগস। গাইস, আমি আবারও চলে এসেছি মোহাম্মদপুর টাউন হল বাজার শফিক ভাইয়ের সেই মাছ দোকানে। তো গাইস, অলরেডি আপনারা দেখতেছেন শফিক ভাই বিগ সাইজের একটা ইলিশ মাছ কাটতেছে। তো আমাদের শফিক ভাই লকডাউনের কারণে ঈদের টাইমে গ্রামে গেছে, কিন্তু লকডাউনের কারণে সে ঢাকায় আসতে পারেনি। তো আজকে ঢাকায় আসলো, আমাকে কল দিল, শফিক ভাই ইলিশ মাছ কাটতেছে, তাই এই ভিডিওটা আমি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা প্রায় একটা 1.5 কেজি সাইজের একটা ইলিশ মাছ। তো গাইস, এখন বর্তমানে হচ্ছে ইলিশের একটা সিজন, পুরোপুরি সিজন না, বাট এখন মোটামুটি আর কি। তো ইলিশ মাছটা আগের চেয়ে একটু দাম কমছে। তো গাইস, আপনারা যদি ইলিশ মাছ কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের সেই শফিক ভাইয়ের মাছ দোকানে। এই মাছ দোকানটা হচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজার। যদি আপনাদেরকে একটু সহজ করে বলে দেই, এটা হচ্ছে মমতো পার্কিনের ফার্স্ট গলিতে। সোজা গেলে আপনারা শফিক ভাইয়ের এই মাছ দোকানটি দেখবেন, আর যদি আপনারা চিনতে না পারেন তাহলে অবশ্যই একজনকে বলবেন যে শফিক ভাইয়ের মাছ দোকানটা কোন দিকে, তাহলে গ্যাস দেখিয়ে দেবে আপনাদেরকে। তো গ্যাস, অলরেডি শফিক ভাই ইলিশ মাছের মাথাটা কেটে ফেলছে। তো গাইস, এটা হচ্ছে 1.5 কেজি সাইজের একটা ইলিশ মাছ। তো গাইস, মোহাম্মদপুর টাউন হল বাজারে এখন বর্তমানে ইলিশের কেজি চলতেছে হলো 650-650 টাকা কেজি। একটু দামাদামি করে নেবেন, কারণ এখন সিজন, দাম 1000-1200 টাকা চাই, কিন্তু আপনারা দামাদামি করে নিতে হবে গাইস। তো দেখুন, এটা এই যে এটার বড় ডিম আছে, তো আমাদের শফিক ভাই এই ডিমটা এখন বের করবে। দেখুন গাইস, কত সুন্দরভাবে শফিক ভাই এই ডিমটা বের করে। তো লেজার সাইডটা একটু কেটে নেবে, তাহলে একটু সুবিধা হবে যে ইলিশ মাছটা কাটার জন্য। তো গাইস, শফিক ভাইয়ের দোকানে আপনারা বড় বড় মাছ পাবেন, রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, বোয়াল, এই বড় বড় সাইজের মাছগুলো আপনারা পেয়ে থাকবেন। তো দেখুন, ডিমটা সে বের করতেছে, কত সুন্দর বড় বড় দুইটা ডিম, ইলিশ মাছের ডিম। তো দেখুন আপনারা গাইস, অলরেডি শফিক ভাই ডিমটা বের করে দিয়েছে, এখন সাইজ করবে। যেই মাছটা কিনেছে সে বলেছিল যে পুরো একবারে সোজাসুজি কাটার জন্য। তো গ্যাস, এই যে এখন কাটতেছে, কোনো মাছ দিয়ে কাটে নাই, কে একবারে সিদাই কেটে ফেলেছে। তো গ্যাস, বুটুর সাইজটা একটু বড় বড় করতেছে শফিক ভাই, খুব সূক্ষ্ম হাতে এই মাছগুলো কাটতেছে, ইলিশ মাছ। তো গ্যাস, আপনারা সবাই জানেন যে শফিক ভাইয়ের অনেক এক্সপিরিয়েন্স আছে এই মাছ কাটাকাটির জন্য, আর আজকে শফিক ভাই আমাদেরকে দেখাচ্ছে ইলিশ মাছ কাটা। তো কত সুন্দরভাবে সে এই ইলিশ মাছটা কাটতেছে, দেখুন অনেক সুন্দরভাবে। তো গ্যাস, আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার। তো গ্যাস দেখুন, কত সুন্দরভাবে এই মাছ কাটতেছে। তো গ্যাস, অলরেডি মাছ কাটাকাটি শেষ পর্যায়ে, এখন সে লেজার অংশটা কাটবে। তো গ্যাস দেখুন, কাটতেছে সে লেজার অংশটা, সে কাটতেছে। আপনারা যদি বড় মাছ কিনতে হয় তাহলে অবশ্যই চলে আসবেন এই শফিক ভাইয়ের মাছ দোকানে, আর এটা হচ্ছে ফিরোজ ভাইয়ের মাংসের দোকানের পাশের দোকানটাই, সহজ করে আপনারা চিনতে পাবেন। তো গ্যাস, আমার অলরেডি আমি অনেক ভিডিও আছে এই শফিক ভাইয়ের মাছ দোকানের, যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটি আপনারা একটু ভিজিট করতে হবে, ভিতরে যেয়ে আপনারা দেখবেন অনেক ভিডিও আছে শফিক ভাইয়ের। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো গাইস, এই তার পারিশ্রমিকটা দিয়ে দিল অলরেডি, তো শফিক ভাই অনেক হ্যাপি। যাই হোক, এই যে গাইস দেখুন, অলরেডি মাছ শেষ পর্যায়ে, সেটা হচ্ছে এখন বাজে হচ্ছে আপনার 3টা বাজে। তো এখন তারা বন্ধের টাইম হয়ে গেছে গাইস, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকুন সবাই।